আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। তো আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে অ্যাজাইলাম সিকারদের একটা ব্যাপার আলাপ করার জন্য। তো ওখানে মূলত আমি যে এলজিবিটি মানে যে সমকামী হিজড়া বা ওই সব যারা আছেন ওনাদের একটা অ্যাজাইলাম সিকার কথা বলছিলাম, তো ইউকেতে আর কি। তো বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে, যারা মানে লিগেলি যারা হচ্ছেন যে তৃতীয় লিঙ্গের মধ্যে পড়েন, তাদের একটা রাইট আছে এটার জন্য। বাট আমি বলছিলাম যে যারা হচ্ছে মানে হিজড়া না, এলজিবিটির মধ্যে না, এরা হচ্ছে আপিল করতেছে, এখানে আপিল করতেছে লিগালি থাকার জন্য। তো এই ভিডিওটা দেওয়ার পরে দেখা গেছে যে অনেকেই মানে তির্যক মন্তব্য করেছে কমেন্টে এসে, মানে এটার কেন আমি বলতেছি, যে করলে কেন আমার কি ওনাদের কি লস হবে কিনা। ভাই আমি তো আসলে অ্যাকচুয়ালি কারো লসের জন্য বলতেছি না, বাট আমি বলতেছি যে এটাই যে মানে মিথ্যার আশ্রয় নিয়ে মানে এলজিবিটি ক্লেম, যেটা আসলে সে তৃতীয় লিঙ্গের মধ্যে না, এই মানে সে এটার মধ্যে পড়তেছে না, তারপরেও সে এটার মধ্যে মানে নিজেকে নিয়ে অ্যাপিল করতেছে শুধুমাত্র এখানে লিগালি থাকার জন্য। তো আমি বেসিক্যালি মানে ওই কথাটা তুলে ধরছিলাম এবং পরিসংখ্যান তুলে ধরছিলাম। তো এটা কথা বলার পরে মূলত দেখা গেছে যে আসলে অনেকেই এটার ব্যাপারে তির্যক মন্তব্য করছে। তো আমি এটা ক্লিয়ার করার জন্য মূলত আজকে কথা বলতেছি যে আসলে আমি লিগালি যারা, যেমন তৃতীয় লিঙ্গে যেটা যেটা যারা পড়ে বা হিজড়া আমরা যাদেরকে বলি, এটা যারা আছে এদের জন্য তো ঠিক আছে, এদের সুযোগ আছে, এরা অ্যাপ্লাই করতে পারে। বাট যারা তৃতীয় লিঙ্গে না, যারা এই এলজিবিটি মানে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল কিংবা ট্রান্সজেন্ডারের মধ্যে নাই, তো সে কেন অ্যাপ্লাই করবে, সে কেন করবে মূলত? এবং এটা আমি বাংলাদেশের পার্সপেক্টিভে কথা বলছি যে বাংলাদেশের বড় একটা সংখ্যা হচ্ছে এটার জন্য অ্যাপ্লাই করতেছে। সো আমি এটা আসলে তুলে ধরছিলাম, বাট এটাকে নেগেটিভভাবে নিয়ে দেখা গেছে অনেকেই আসলে আমার কমেন্টে এসে আমাকে মানে এটার জন্য অনেক কথাবার্তা বলছে। অনেকে বলছে মূলত কেন আমি মানে ভালো দেখতে পাচ্ছি না, এটা সেটা হাবি যাবে অনেক কিছুই আর কি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।